আমার বাংলা সংবাদে আমি অনুস্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, তারাপুরের মৃণাল বর্মনের রহস্য মৃত্যু, সুবিচারের দাবি এলাকাবাসীর। বিভিন্ন বিষয়ে সচেতনতা ছড়াতে কার রিলি, আয়োজক রোটারি ক্লাব। শিলচর মেডিকেল কলেজের বেহাল পরিষেবা, এসইউসিআই বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। তারাপুর অসমীয়া বস্তি সংলগ্ন নেতাজি নগরের বাসিন্দা বছর ২৭ মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ সহ মৃতের পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী সহ স্থানীয়রা জানান, পেশায় দোকান কর্মচারী মৃণাল গত বুধবার রাত ৩:৩০ নাগাদ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে রবিবার কাটাখাল নদীতে নিখোঁজ মৃণাল বর্মনের মৃতদেহ দেখে স্থানীয়রা পরিবারের লোকেদের খবর দেন। পুলিশ মৃণালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমছে দেয়। এদিকে মৃণাল বর্মনকে হত্যা করার অভিযোগে মঙ্গলবার নেতাজি নগরের বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচার প্রার্থনা করেছেন। তারা জানান, প্রতিবেশী শ্রীরাম দাস ও দেবরাজ বর্মন গত বুধবার রাত ৮টা নাগাদ মৃণাল দাসের স্ত্রীকে ঘরে গিয়ে বিভিন্ন হুমকি দিয়েছেন। মৃণাল ও দুই অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে প্রায় ছোটখাটো বিষয়ে কথা কাটাকাটি হতো, কিন্তু এই সামান্য বিবাদের জেরে মৃণালকে প্রাণ হারাতে হবে বলে ভাবিওনি এলাকার সহ পরিবারের লোকেরা। বিষয়টি পুলিশ সুপারের নজরে এনে ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি প্রদানের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার নাম ললিতা বর্মন। আমার ভাইয়ের ছেলে বুধবার রায় ৩:৩০, ৮:৩০টার সময় গড় হইয়া দুইজন মানুষ হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে ৩:৩০টায় আমার ভাইপুত গায়ে বইছে, শ্রীরাম দাস আর দেবরাজ বর্মন আয়া হুমকি দিছে ৮টায় দিছে, দেখমু হ্যাঁ মারিলেইমু, হ্যাঁ তর্জা মাইরে দেখিলেইমু। মানে তখন আমার ছেলে গড় আসিল না, মিষ্টির দোকানে তারার দরবার। তো আশেপাশের মানুষ তো এইরকম তো ওইয়াই থাকে, আমরা তো মনে করছি আশেপাশের মানুষ এইরকম তো দরবার ওইয়াই থাকে বলিয়া যে ৮টার সময় হুমকি দিয়া ৯টার সময় মানুষ গায়ে বই গেছে, হ্যাঁ এটা তো কল্পনা করতে পারছি না, আমরা তো কল্পনা করতে পারছি না। হুমকি দেওয়ার কারণ হইলো বউর সঙ্গে হুমকি, মানে হ্যাঁ এই সময় ঘরে নাই, বউরে গিয়ে হুমকি দিছে, তোর জামাইরে দেখমু, তোর দেওয়ার আছে দেওয়ার দেখমু, হ্যাঁ যে কোনো তারার আগের থেকে এইরকম চলের আর কি, সবসময় চলের এইরকম তো একজন আরেকজনে হুমকি দেয়। হুমকি দেওয়ার কারণে যে মানুষ গায়ে বই যায় এটা তো কল্পনা করা যায় না। ৪টার সময় হুমকি দেওয়ার পরে যখন হ্যাঁ ৩:৩০টায় গড় আইছে না, খুঁজা খুঁজে আরম্ভ হয়েছে, এদিন সারা রাত্র গেল, বুধবার সারা রাত্র গেল, তারে পাওয়া গেছে না। বৃহস্পতিবারে সকালে এয়া আমরা তারাপুর আউটপোস্ট থানার একটা মিসিং ডায়েরি করা হয়েছে, করা হওয়ার পরে তো তার যে বডিটা, যে তার যে ডেড বডিটা পাওয়া গেছে কাটাখাল থানার, ইয়ো কাটাখাল নদীর মধ্যে পাওয়া গেছে। রোজ ৩:৩০টার ভিতরে বাড়িতেই যায়, আর ওইদিন বাড়িতেই যায়। কবের ঘটনাটা? বুধবারের রাত্রে। আজকে তোমরা কেন আসছো? আজকে আমরা যে ওই আর ওই দিন থেকেই নাই। হ্যাঁ ওই দিন রাত্রি থেকে
বিভিন্ন বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে সুদূর শিলিগুড়ি থেকে কার র্যালির সূচনা করল রোটারি ক্লাব। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ঘুরে র্যালিটি সোমবার শিলচর উপস্থিত হয়। 17টি বাহন সহ মোট 57 জন পুরুষ ও মহিলা এই সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো পতাকা দেখিয়ে কার র্যালিকে মিজোরামের উদ্দেশ্যে রওনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ, দেহদান ও নেশাজাতীয় দ্রব্য বর্জন সহ বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা ছড়াতে এই কার র্যালির আয়োজন করা হয়েছে। সংস্থারই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানিয়ে মিজোরাম যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো ও শিলচর গ্রেটার রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মূলচাঁদ বৈদ্য সহ অন্যান্যরা। We are visiting entire seven sisters of this northeast area. We started our rally from Siliguri to Gangtok, Gangtok to Darjeeling, Kalimpong, Bongaigaon, Kaziranga, Tejpur, and from Dibrugarh we went to Dimapur. Yesterday we were at Dimapur. From Dimapur we came to Silchar, and from Silchar we will go to Aizwal, Agartala, Karimganj, and Guwahati, and then back to Siliguri. It will be a 17 days rally covering 3,500 km distance. We are promoting Rotary causes such as organ donation, environment issues, literate India, and we would like to meet and greet people. We would like to take the Rotary work in front of the people. I am really happy to see all journalists. We want all of you to spread the good work Rotary is doing in Silchar, and this will definitely boost the morale of Silchar Rotarians because they are doing excellent work. And because of your support, this excellent work will reach out to the people of Silchar city, and these Silchar, we can find out the beneficiaries, and we can find out many more service projects, and these people are ready to take any more service projects. मैंने सिलीगुड़ी से अपनी कार रैली चालू की थी 17 गाड़ियों के साथ 57 मेंबर के साथ लेडीज और जेंट्स दोनों मेंबर मिला के यहाँ सीट रहा है। ये अवेयरनेस के लिए यहाँ पर पूरे प्रोग्राम के लिए पूरे नॉर्थ ईस्ट में सिक्किम गैंगटॉक काजीरंगा मेघालय सब दिमापुर होते हुए सीट रहे हैं। आज आइजल जाएंगे, आइजल से अगरतला बदरपुर करीमगंज दाउकी शिलोंग वापस भाया गुवाहाटी होते हुए लोग जाएंगे। देश में अवेयरनेस के लिए ड्रग्स के लिए और जितने भी इन्वायरमेंट है उसके लिए ये रैली कर रखे हैं। मैं यहाँ सिलचर में कल इनका हम लोगों ने रोटरी क्लब ग्रेटर और रोटरी क्लब ग्रीनलैंड तीनों की तरफ से हम लोगों ने इनका स्वागत किया। कल यहाँ पर आपस में गेट टुगेदर थी। अभी हम हमारे सुप्रीम को पुलिस सिलचर कथा नूल मोहता जाए हुए हैं, फ्लॉग ऑफ करके यहाँ से आइजल के रवाना करेंगे। हम इनकी आगे की यात्रा के लिए शुभकामनाएं देते हैं। ये जो ये काम यात्रा कर रहे हैं सफल हो। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি সহ বিভিন্ন দাবিতে মেডিকেল কলেজের মেইন গেটের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের শতাধিক কর্মী সমর্থকেরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ চলাকালীন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে নিয়োগ, বহির্বিভাগে রোগীদের এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা, নিউরোলজিস্টের সংখ্যা বৃদ্ধি ও কার্ডিওভাস্কুলার সার্জন নিয়োগ করা, নেফ্রোলজি, ইউরোলজি, এন্ডোক্রাইনোলজি বিভাগের বিশেষ চিকিৎসক নিয়োগ করে বিভাগগুলো চালু করা, মেডিসিন, সার্জারি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসা পরিকাঠামো উন্নত করা, চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে রোগীদের নিকটাত্মীয় থেকে উৎকোচ গ্রহণের অভিযোগ গুরুত্ব সহকারে নিষ্পত্তি করা সহ বিভিন্ন দাবিতে দীর্ঘক্ষণ সেখানে স্লোগান দেন। সেখানে উপস্থিত জনগণের সামনে প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী, রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রজ্জ্বল দেব, হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার, সহদলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ, অজয় রায়, শ্যামদেও কুর্মী প্রমুখ। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে উক্ত দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন ভবতোষ চক্রবর্তী, প্রভাষ চন্দ্র সরকার, সুব্রত চন্দ্র নাথ, শ্যামদেও কুর্মী, নকুল রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলী প্রমুখ। অথচ দুঃখের বিষয় যে ডাক্তারের মারাত্মক অভাব এবং অনেক জরুরি বিভাগ কার্ডিওলজি নামমাত্র আছে। কার্ডিওলজি এত গুরুত্বপূর্ণ যে আজকাল প্রায় দেখা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় মারা যাচ্ছেন। সেখানে দরকার যে টাইমলি ট্রিটমেন্ট, উপযুক্ত চিকিৎসা, কিন্তু তার কোনো পরিবেশ নেই। নিউরোলজিতে দেখা যাচ্ছে যে একজন ডাক্তার এসছেন, অনিয়মিত দেখছেন প্রত্যেকটা বিভাগ। আজকে আপনারা দেখুন যে
তার ইউরোলজি বিভাগ নেই, এন্ডোক্রিনোলজি বিভাগ নেই, হেমাটোলজি নেই, এরকম জরুরি বিভাগগুলো এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এবং যে বিভাগগুলো আছে তাতে ডাক্তার নার্স কর্মচারী মারাত্মক অভাব। অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে ট্রিটমেন্ট করতে গিয়ে ট্রিটমেন্টের সময়সীমা এত বাড়িয়ে দেওয়া হয়। একটা এক্স রে রিপোর্ট সাধারণ যেটা এক ঘন্টার মধ্যে বেরোতে পারে, যার রিপোর্ট সেটা তিন চার দিন অপেক্ষা করতে হয়। সোনোগ্রাফির জন্য, এমআরআইয়ের জন্য, সিটি স্ক্যানের জন্য ডেট পেতে ছয় সাত দিন চলে যায়, তার রিপোর্ট আসতে দশ পনেরো দিন চলে যায়। এবং এই যে বিলম্ব, এই বিলম্বজনিত কারণে অনেকের মৃত্যু হতে পারে, অনেকের চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঘটনা সংঘটিত হতে পারে, কিন্তু সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই। তাহলে এই যে মেডিকেল কলেজ বানানোর এবং প্রতিষ্ঠা করার যে প্রতিযোগিতা নেমেছেন সেটা অন্তঃসার শূন্য। করিমগঞ্জের চরগুলা সেন্ট্রাল ব্যাংকে এক মহিলার তাণ্ডবে প্রায় দু ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবারই মহিলার বিরুদ্ধে ব্যাংক ম্যানেজার সহ অন্য এক কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চরগুলা এরঙ্গাবাদের রাধারানী দেনামের ওই মহিলা ব্যাংকে এসে মহিলা ম্যানেজারকে তার জমা চল্লিশ হাজার টাকা দিতে বলেন। ম্যানেজার তাকে কাগজপত্র দিতে বললে তিনি ম্যানেজারের উপর চড়াও হন এবং অফিসের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্রে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ফলে প্রায় দু ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ ছিল, ফলে অন্যান্য গ্রাহকদের ব্যাংকের ভেতরে এবং বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবার পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন অনেকেই। পাবলিক বাইরে দাঁড়ানো কি সমস্যা? পাবলিক বাইরে দাঁড়ানো, আমরা তো আইসি মনে টাকা ওটা নেই, লেডিজও আছে জেন্টসও আছে, তারা সব এসে ঢুকিয়া ব্যাংকের ম্যানেজারের সাথে অবৈধ মানে ব্যবহার করছে, মারামারি করছে, ইয়ে করছে, মানে তারা পুলিশে ফোন করছে, পুলিশ আর তারা গেটটা বন্ধ করে তাহলে আটকে রাখা হয়েছে। আমরা তো মনে করো তাহলে পাইছি, মানে এই মহিলা কিতা দাবি বা কিতা সমস্যা বুঝে যায় না। তাই কইছে তার টাকা চল্লিশ হাজার লাগে, আরও মানে মহিলারে মানে ব্যাংকের ম্যানেজার যে তাহলে তুলো ধরি আর ফেলা ধাক্কা করতে দিচ্ছে। এই মহিলার বাড়ি আমি জানি না, চিনি না। এই মহিলার বাড়ি এরঙ্গাবাদ, আমার ভাই ছিলেন তার বাড়ি এরঙ্গাবাদ। এখন মানে সমস্যা মানে কিতা সলিউশন বা কোনো তারা মানে পুলিশও ফোন করছে পরে বুঝছো, আর না আবার করে তারা গেট খুলিয়ে দিব মানে সমঝাইয়া। এখন যে পাবলিক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন গেট লাগাই করা কিছু নেই, তারা তো বন্ধ করে রাখি দিয়েছে। আমরা তো বাইরে দেখি মানে মহিলা বাইরে দিত সাহায্য আর ওখানে আর গেটটা বন্ধ করে রাখি। প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী বি ব্রজেশ্বর শর্মার সড়ক দুর্ঘটনায় হৃদয় বিদারক মৃত্যুতে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ঘাতক যানবাহনের দৌরাত্মে যত্রতত্র যেভাবে একের পর এক প্রাণ অকালে ছড়ে যাচ্ছে, এ নিয়ে প্রশাসনের ভূমিকায় গভীর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার আঠাশ ফেব্রুয়ারি বেলা দুটোয় বি ব্রজেশ্বর শর্মার স্মরণে শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। এভাবে একটা তর্তাজা প্রাণ চলে যাবে সেটা আমরা ভেবে উঠতে পারছি না, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে কাছারে তথা বরাক উপত্যকায় একের পর এক এরকম সড়কে যান দুর্ঘটনা ঘটে চলেছে। ঘাতক গাড়ি মানুষকে চাপা দিচ্ছে, ছাত্রছাত্রীদের মেরে ফেলছে, সরকার একের পর এক আইন প্রণয়ন করছে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না, এবং বছর কয়েক ধরে এরকম ঘটনা ঘটে চলেছে। আমাদের সহকর্মী মলিন শর্মাকে ঘাতক টিপার তারাপুর পুলিশ ফাঁড়ির কাছে তাকে ধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নিয়েছিল, কিন্তু আজ অবধি ঘাতক টিপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এই যে একটা নজিরবিহীন ব্যর্থতা সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই অবস্থায় বুধবার আঠাশ ফেব্রুয়ারি বেলা দুটোয় শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। এতে সকল সাংবাদিক সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি সমাজ সচেতন যারা ব্যক্তিত্ব বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত
তাদেরকেও আমরা এই জরুরি সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রেমের টানে নিজের ধর্ম ত্যাগ করে বিয়ের পিঁড়িতে বসলেন এক যুবতী। সাত বছরের প্রেম সফল করে তুলতে আমিনা থেকে অনিমা হলেন ওই যুবতী। সীমান্ত জেলা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এমন এক ঘটনা এবার প্রকাশ্যে এলো। এতে আবারও প্রমাণিত হলো প্রেম মানে না কোনো জাত বা ধর্ম, এমনকি গোষ্ঠী। জানা যায়, বিশ্বজিৎ চন্দ এবং আমিনা বেগমের মধ্যে দীর্ঘ সাত বছর ধরে চলছিল প্রেমের সম্পর্ক, কিন্তু বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কারণে নিজের প্রেমকে সফল করতে পারছিল না ওই প্রেমিক যুগল। তাছাড়া আমিনার পরিবারও এই সম্পর্ক কোনোভাবে মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত প্রেমের টানে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হলেন প্রেমিকা আমিনা। এবার ধর্ম পরিবর্তন করে অনিমা বিশ্বজিৎ চন্দকে স্বামীরূপে গ্রহণ করে নিলেন। গতকাল হিন্দু ধর্মের রীতি অনুযায়ী দুজনের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হলো। বর্তমানে উভয় সমাজে এই দুই প্রেমিক যুগলের বিয়ে নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। তবে আমিনা এবং বিশ্বজিৎ তাদের প্রেমকে সফল করতে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। বাগারগুল স্থিত শ্রী শ্রী বাগেশ্বরী ধাম আশ্রমে প্রতি বছরের ন্যায় এবার প্রচুর শ্রদ্ধালু সমাগমের মধ্যে দিয়ে সম্পন্ন হলো দুদিবসীয় বার্ষিক মহাউৎসব। বিগত 25 ফেব্রুয়ারি দিনভর নানা ধর্মীয় কার্যক্রম সহ মায়ের পূজার্চনা হয়। পরদিন অর্থাৎ 26 ফেব্রুয়ারিতে বিশ্বের মঙ্গল শান্তি কামনায় মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। দুদিবসীয় ওই উৎসবে বিভিন্ন জেলা কয়েক হাজার ভক্ত সমাগম হয়। লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং দ্য ENT ক্লিনিকের যৌথ উদ্যোগে সোমবার শিলচর লোচন বৈরাগী রোডে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবির। সহযোগিতায় ছিল লিও ক্লাব অব শিলচর গ্রেটার। প্রতিবন্ধী শিশুদের মধ্যে যারা বিশেষভাবে সক্ষম, মূলত তাদের জন্যই এই শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং শিশুদের অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে বিশিষ্ট শিশু অস্থি ও শল্য চিকিৎসক ডক্টর সুকল্যাণ দে, গুয়াহাটি থেকে আগত স্পিচ থেরাপি প্যাথোলজিস্ট ডক্টর মানসী শর্মা রোগীদের চিকিৎসা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। নমস্কার, আমি ডক্টর সুকল্যাণ দে, আমি শিশু অস্থি শল্য চিকিৎসক, মানে আমি বাচ্চাদের বিকলাঙ্গ হিতাধিকারী। আর আজকে আমরা খুবই ভাগ্যবান যে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার আর লিও ক্লাব অফ শিলচর গ্রেটার আর দ্য ENT ক্লিনিকের সৌজন্যে আমরা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিশুদের আমরা একটা পরীক্ষা শিবির আর ট্রিটমেন্ট শিবির করতাম পারলাম এখানে। তো আমরা এই ক্যাম্পটার আইডিয়া হলো যে যারা এরকম ধরনের ব্যাধিগ্রস্ত, যারা একটু অসুবিধা হয় হাঁটা চলা করতে, বা যাদের কোনো বিকলাঙ্গতা থাকে, যারা হাত পা এগুলো একটু বাঁকা থাকে, তারা যাতে আমরা ট্রিটমেন্ট করিয়া আমরা মূল স্রোতের মধ্যে নিয়ে আসতাম পারি সোসাইটির। আর অনেকে আছে ধরো আর্থিক রূপে সক্ষম নাই বা কোনো কোনো সামাজিক বাধার লেগে তারা এখানে আইয়া ট্রিটমেন্ট নিতে পারবে না। তাই তারা লেগে আমরা কী করলাম, এই ক্যাম্পটা রাখছি যাতে আমরা অগ্রসরিয়া তারা আলিঙ্গন করে আনতাম পারি আর যাতে তারা ট্রিটমেন্টের সুযোগ তাদের দিতাম পারি। আমরা আশা করলাম যে মানুষের এটারে ভালো রেসপন্স পাইবা আর আমরা সঙ্গে সহযোগিতা করি এটারে আরও সক্ষম সাকসেসফুল করবা। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবিরের আয়োজন করা হয়। বিগত 12 বৎসর থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা 225 টাকা করে এই প্রকল্পের নাম কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন, তাই এই অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালার আয়োজন করা হয়। কুসংস্কার ও অন্ধবিশ্বাস নির্মূলের উপর গঙ্গানগর জিপি কার্যালয়ে সচেতনতা সভা। কুসংস্কার ও অন্ধবিশ্বাস নির্মূলের উপর মঙ্গলবার গঙ্গানগর জিপি কার্যালয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জেলা নডাল অর্গানাইজেশন গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের সচেতনতা সভায় অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপর বক্তব্য রাখেন আয়োজন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বরভুইয়া, সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর শাহানুদ্দিন লস্কর, রিসোর্স পার্সন আবদুল্লাহ লস্কর, স্থানীয় ইন্দিরা এসএসজি সভানেত্রী শুক্লারানী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় মহিলা আত্মসহায়ক দলের মহিলা সহ উপস্থিত ছিলেন সাংবাদিক বিক্রম বিজয় দাস, জিপিটিসি অজয় রায় প্রমুখ। দুর্মন্দ আর যে আমার একটা হয়তো বাজে কিতা একটা আক্রমণ করে আমার দুর্দিন আর ওরকম মনে একটা মানুষের বাবাপূর্ণ আই যায় আয় কিনা না, আমরা প্রায় মানুষ বিশ্বাস করি না, এটা এটারে অন্ধবিশ্বাস হওয়া হয়, এটাই তো অন্ধবিশ্বাস, এরকম জিনিসের উপরে বিশ্বাস করা যায় না। আমি নিকামা স্কুলের ছাত্র, আমার বিবাহ দিদিমণি একদিন কইছিলাম খালি গুলোস রইয়া যায় তো আরো বালা তান ব্যাখ্যা করে করছি নিয়ে রাস্তা পেজের হাইট অ্যান্ড জল নেওয়ার সময় খেয়ে দেখলো ইস দেখো না, এর উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট আর কি, তার মনের যে মেন্টাল যে ইয়ে যেটা সিচুয়েশন ডাউন করে ফেলাই যায়, মানসিক শক্তি যেটা নেই এটারে কমজোর বানাই দেয়। আজকে যদি মনোবল না থাকে আপনি পার চড়িতে পারতেন, আমার যদি কোন ভুবন তীর্থ গান আমি কিলা উঠিমু সাহস করতে যদি বুকু যদি দম না রাখতে পারবেন আপনি উঠতে পারবেন হাজার হাজার মানুষ ভক্তবৃন্দ। কাজের পথ বিলুপ্তির নির্দেশের পর রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার টার্গেটের অভিযোগ তুলে সরব হলেন আল্লামা হজরত মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আল্লামা হজরত মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী মুখ্যমন্ত্রীর কাছে কাজের পদ বিলুপ্তির পুনর্বিবেচনার আবেদন রাখেন, পাশাপাশি ইউনিয়ন সিভিল কোড অভিন্ন দেওয়ানি আইনের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন ওই আইন চালু হলে ভারতে বসবাসরত বিভিন্ন ধর্মের পার্সোনাল লোতে আঘাত পড়বে। তাছাড়াও সুদখোরদের রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর ধরপাকড়ের অভিযানকে সাধুবাদ জানিয়ে নেশামুক্ত সমাজ গঠনে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকার দাবি জানান। তিনি বলেন ইদানিং গ্রামগঞ্জে যত্রতত্র মদ সহ নেশা সামগ্রীর অবাধে বিক্রির বারবার অন্ত বেড়েছে আর মদ খেয়ে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে পরিবারের লোকজনদের অন্ধকারে ঠেলে দিচ্ছে। সমান্তরালে ড্রাগস সেবনের প্রবণতা ক্রমশ সমাজে বৃদ্ধি পাচ্ছে, এদিকেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এখানে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি আইন চালু হলে হিন্দু ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, ইসলাম ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে। এটা আমরা সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, শান্তিকামী সমাজ, আমরা সেটা মানিয়া নিতে পারি না। আসাম মন্ত্রিসভা ক্যাবিনেট বৈঠকে কাজীর পদ বিলুপ্ত করা হয়েছে, সেটাও আমরা মেনে নিতে পারি না। বিবাহ পঞ্জীকরণ আইন 1935 থেকে চালু আছে, এইভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে কোন সময় উচ্ছেদ, কোন সময় এনআরসির হেনস্থা, কোন সময় আরো বিভিন্ন লাইনে তার কাজীর পদ বিলুপ্তি ইত্যাদি হেনস্থা না করে আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি সেটাও বিবেচনা করতে পারেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তারাপুরের মৃণাল বর্মনের রহস্য মৃত্যু, সুবিচারের দাবি এলাকাবাসী। বিভিন্ন বিষয়ে সচেতনতা ছড়াতে কার রিলি, আয়োজক রটারি ক্লাব।
শিলচর মেডিকেল কলেজের বেহাল পরিষেবা, এসইউসিআইর বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।